আলোচনা করব হচ্ছে গ্রুপ ভার্ব নিয়ে গ্রুপ ভার্ব মোটামুটি সবার কাছে একটা কঠিন অধ্যায় মনে হয় কারণ এটি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি না বা মনে রাখা পসিবল হয় না তো গ্রুপ ভার্ব কিভাবে মনে রাখবো এবং কিভাবে পড়লে সহজে আমরা গ্রুপ ভার্বটাকে আয়ত্ত করতে পারবো আমি সেই সিকোয়েন্সটা শেখাবো এবং আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে গ্রুপ ভার্ব ডাই নিয়ে তো ডাই নিয়ে গ্রুপ ভার্ব কিভাবে মনে রাখা যায় সেই সম্পর্কে কৌশল শুরু করছি তো চলুন আলোচনা চলে যাওয়া যাক গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব আমরা মোটামুটি সবাই জানি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল পাস প্রায় একই জিনিস আর আজকে আলোচনা করব ডাই নিয়ে তো ডাই এর আমি কিভাবে মনে রাখবো আপনারা এই সিকোয়েন্সটা যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন এই সিকোয়েন্স অনুসারে পড়াশোনা করলে আপনার প্রত্যেকটা গ্রুপ ভার্বই মনে থাকবে আমি চলে যাচ্ছি আপনাদেরকে কোন সিকোয়েন্সে পড়াবো সেটা দেখাতে এবার প্রথমেই আপনারা যেটি করবেন কোনো গ্রুপ ভার্ব মুখস্থ করতে হলে কোনো গ্রুপ ভার মুখস্থ করতে হলে যেটি করতে হবে আপনাকে প্রথমে এরকম একটা ছক আঁকাতে হবে দেখেন আমি একটা স্ক্রিনে ছক দেখিয়েছি এই ছকের মাঝখানে আমরা লিখেছি গ্রুপ ভার্বের ওয়ার্ডটা আর চারপাশে এভাবে শূন্যস্থান দিয়েছি তাই না তো এইভাবে আপনি প্রথমে এরকম একটা ছক আঁকালেন আঁকিয়ে এখন শুরু করলেন আপনি আপনার আলোচনা যেতে অর্থাৎ প্রত্যেকটা বইতে যেভাবে ইনফরমেশন দেওয়া থাকে আপনি সেই ইনফরমেশনগুলো পড়ে দেখতে গেলেন এখন দেখেন যখন পড়তে শুরু করবো তখন আমরা কি করব এই শখটা করে নিলেন প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই শখ রেডি করতে হবে এইবার যাব দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে এইভাবে গ্রুপ ভার গুলো মনে রাখার জন্য একবার পড়তে হবে আর সকে ওয়ার্ড গুলো লিখতে হবে কি করব দেখেন ডাই এর সাথে প্রথমে ব্যবহার করছি অফ তারপরে ফর তারপরে ফ্রম তারপরে বাই আপনি একবার করে পড়েন আমার সাথেও পড়েন দেখেন একই সাথে আমরা কিভাবে পড়াটা মুখস্ত করি আজকে আমার সাথে পুরো সময়টা দেন দেখেন ডাই নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না প্রথমটা বলছি হচ্ছে ডাই অফ ডাই অফ এর বাংলা হচ্ছে বা রোগ বা তৃষ্ণায় মারা যাওয়া কয়টা জিনিস বলছি বলেন তিনটা দেখেন আহ তিনটা জিনিস বলছি ডাই অফ ক্ষুদায় মারা যেতে পারে রোগে মারা যেতে পারে অথবা তৃষ্ণায় মারা যেতে পারে এখন এখানে একটা প্রবলেম আছে আগে প্রবলেমটা ঠিক করি সেটা হচ্ছে ক্ষুদা শব্দটা আপনার এখান থেকে দূরে রাখেন আপাতত ডাই অফ মানে হচ্ছে রোগে বা তৃষ্ণায় মারা যাওয়া এক কথায় আমরা জানি ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া তাই তো এখন এর পরেরটা দেখেন ডাই ফর ডাইফর মানে কি দেশের জন্য মারা যাওয়া দেশের জন্য দেখেন আপনি যখন ফর পজিশন অর্থ জানবেন ফর মানে কি জন্য তো জন্য অর্থে আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে ফর প্রিপোজিশন তো ডাই ফর মানে কোনো কিছুর জন্য কোনো কিছুর জন্য বলতে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ দেশের জন্য বা বৃহৎ ছাড়তে মারা যায় তো ডাইফর মানে দেশের জন্য মারা যাওয়া একটা একটা করে মনে রাখেন আমি একটু করে এগুলো আবার আপনাদের সাথে রিপিট করবো তারপরে ডায় ফ্রম ফ্রম মানে কি হতে থেকে তার মানে কোনো কিছু থেকে কোনো কিছু থেকে সেটা কি থেকে অধিক খেয়ে অধিক কাজ করে আঘাত ক্ষত বা ব্যথা দেখেন অনেকগুলো আর প্রথমে আমি ডাই অপে বলছিলাম হচ্ছে না খেয়ে মারা যাওয়া দেখেন না খেয়ে মারা যাওয়া আর অধিক খেয়ে মারা যাওয়া কিন্তু আলাদা সো অধিক খেয়ে বা বেশি খেয়ে মারা যাওয়া পরিমাণে অধিক কাজ করে মারা যাওয়া বা ব্যথা পেয়ে মারা যাওয়া আঘাত পেয়ে মারা যাওয়া এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ডাই ফ্রম ডাই এর সাথে ফ্রম পরেরটা আছে ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া দেখেন এই বিষয়টা কিন্তু পরোক্ষ ভাবে এরকম ডাই বাই দুর্ঘটনা বলতে গাড়ির অ্যাক্সিডেন্ট তো গাড়ির দ্বারা কারো গায়ে যদি অ্যাক্সিডেন্ট হয় বা গাড়ির দ্বারা গাড়ির তলে যদি কেউ পড়ে যায় ক্ষেত্রে যে মৃত্যু ঘটনা ঘটবে সেটা ট্রেন হতে পারে লঞ্চ হতে পারে বাস হতে পারে ট্রাক হতে পারে যে কোনো যানবাহন এক কথা যানবাহনের দ্বারা যদি মৃত্যু ঘটে তাহলে আমরা ইউজ করব ডাই বাই এই যে আমি আপনাদের সাথে চারটা গ্রুপ ভাব আলোচনা করলাম এই চারটি আমি যদি এখান থেকে নাই করে দেই দেখেন প্র্যাকটিসের সিস্টেমটা কি আমি এখান থেকে স্কেল দিয়ে ঢেকে নিলাম অথবা আমি এটাকে নাই করে দিলাম আমাদের বইতে এভাবে সুযোগ করে দেওয়া আছে আপনি চাইলে মাঝখানের অংশ হাত দিয়ে ঢেকে নিয়ে বা স্কেল দিয়ে ঢেকে নিয়ে পড়তে পারেন তো এখন আপনাকে এবার মনে করতে হবে দেখেন আমার সাথে মনে করার চেষ্টা করেন এখানে কি ছিল যেমন ডাই প্রথমটা ছিল হচ্ছে অফ তারপরে দ্বিতীয়টা ছিল দেশের জন্য মারা অর্থে ডাই ফর তারপরটা ছিল কি অধিক খেয়ে বা অধিক কাজ করে অধিক তখন আমরা ইউজ করব ফ্রম মানে কোনো কিছু হতে কি হতে সেটা অধিক খাওয়া হতে বা অধিক কাজ করা হতে ইত্যাদি হতে যখন মারা যাবে সেটিকে আমরা বলবো ডাই ফ্রম এবং লাস্টেরটা এখানে যেটা বলেছি সেটা হচ্ছে ডাই বাই যে কোনো যানবাহনের দ্বারা যখন মৃত্যু ঘটবে সেটিকে আমরা বলবো হচ্ছে ডাই বাই তো এই যে শব্দগুলো আপনি যখন ঢেকে নিয়ে মুখস্থ করলেন তখন আপনার জন্য এগুলো বেশি মনে থাকবে এটা একটা সিস্টেম গেল আমি কিন্তু গ্রুপ বার মুখস্থ করার সিস্টেম বোঝাচ্ছি এই ওয়েতে মুখস্থ করলে আপনার সবগুলোই মনে থাকবে এরপর দেখেন পরের ওয়েটা দেখেন পরের ওয়েটা হচ্ছে এই যে উদাহরণগুলো প্র্যাকটিস করা এখানে আপনাদের জন্য স্ক্রিনে অনেকগুলো উদাহরণ দিয়েছি খুব জরুরি উদাহরণ এগুলো কারণ এগুলো থেকে বারবার প্রশ্ন আসছে আর এখানে এগুলো কিন্তু লাস্ট ইয়ারে আসা প্রশ্ন দিয়েছি শূন্য স্থানে বসবে ঝটপট মাথায় চেষ্টা করেন আপনাদেরকে লিখতে হবে না কমেন্টে কমেন্টে লেখার দরকার নাই আপনারা শুধু বলে যান মনে মনে নিজের মতো করে বলে যান দেখেন এখানে প্রথমটা হি ডাই ড্যাশ ডায়রিয়া এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে এগুলো এক একটা উদাহরণ আমি একটু পরে এমসিকিউ যখন দিব তখন কিন্তু আপনাকে এগুলো আনসার করতে হবে তাহলে সিস্টেম বোঝাচ্ছি আমি কিভাবে আমরা এগুলো গ্রুপ ভাগ মনে রাখবো বা মুখস্থ তাহলে এখানে আপনি শূন্যস্থান করে আপনি উদাহরণটা লিখে রাখতে পারেন অথবা আমাদের যে বই পড়বেন সেই বইতে যদি এরকম শূন্যস্থান করা থাকে আমাদের এক্সপার্টের শূন্যস্থান করা আছে প্র্যাকটিস করতে পারবেন সাথে সাথে তাহলে ডাই এখানে রোগ আছে এগুলা ডায়রিয়া ইলনেস হাঙ্গার ক্যান্সার হাঙ্গার মানে কিন্তু ক্ষুধা বা দুর্ভিক্ষ ফ্যামিন না খেয়ে মারা তো এক জিনিস বেশি খেয়ে মারা যায় এক আরেক জিনিস আমি দুইবার বলছি বিষয়টা হার্ট ফেলিয়ার হ্যাঁ তো হার্ট ফেইল একটা রোগ এই রোগগুলোর মাধ্যমে মারা যাওয়া অথবা খুদায় মারা যাওয়া এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে আমি অনেকবার বলছি আমার কথা শুনলেই কিন্তু মনে থাকার কথা তারপরে হি ডাইট ড্যাশ হিস কান্ট্রি দেশের জন্য মারা যাওয়া তো দেশের জন্যই তো মারা যাবে এখানে আপনি যদি ফ্রম দেন অর্থ মিলবে হি ডাইড ফ্রম হিস কান্ট্রি দেশ হতে মারা গেছে অর্থই মিলে না তো এখানে আপনাকে ইউজ করতে হবে ফর ডাই ফর হিস কান্ট্রি এখানে হিস কান্ট্রি সব সময় থাকবে এমনটা না এখানে এরকমও থাকতে পারে হি ডাইট ফর ওয়েলফেয়ার মানে সোশ্যাল যে কোনো কাজের জন্য বা এটাকে কি বলা হয় বৃহৎ স্বার্থে বা জনকল্যাণে মৃত্যু এই কথাকে বলা হচ্ছে ডাই ফর পরেরটা আছে দেখেন ওভার ইটিং পরের উদাহরণটা এটাতে ডাইভ এবার দেখেন ওভার ইটিং তারপর হচ্ছে হিজ ওন্স ওনস মানে ক্ষত ক্ষত বলতে কি বোঝায় অনেক সময় আঘাত পেয়ে ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত হতে 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 মানুষ কি হয় ক্যান্সার হয়ে বা যে কোনো কারণে মারা যায় তারপরে ইঞ্জুরি দেখেন ইঞ্জুরিটাকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্টের মধ্যে নিব না অ্যাক্সিডেন্ট আর ইঞ্জুরি কথাটা কিন্তু সেপারেট করব কারণ অ্যাক্সিডেন্ট কথাটা হচ্ছে ইঞ্জুরি কথাটা হচ্ছে নিজে খেলাধুলার ক্ষেত্রে ব্যবহার করা হয় নিজে যখন খেলাধুলা করছে তখন হঠাৎ করে আঘাত পাওয়া মানে ইঞ্জুরি আর এমনি অ্যাক্সিডেন্টাল যেটা হয় এখানে আমার কোনো দোষ থাকে না পুরো দোষটাই হচ্ছে বাহির থেকে সৃষ্টি হয় তারপরে ওভার ওয়ার্ক অতিরিক্ত কাজ টায়ার্ডনেস ক্লান্ত মানেও ক্লান্ত তো এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে এগুলো কিন্তু বিগত এক একটা উদাহরণ থেকে আমি শর্ট করে দিয়েছি সো মোস্ট তাহলে হি ডায়েট ফ্রম ওভারেটিং হি ডায়েট ফ্রম হিজ ওন হি ডায়েট ফ্রম ইঞ্জুরিজ হি ডায়েট ফ্রম ওভার ওয়ার্ক হি ডায়েট ফ্রম টায়ার্ডনেস হি ডায়েট ফ্রম ফ্যাটিক শব্দগুলো মনে রাখতে হবে কেমন এরপরে আসেন আপনারা পরেরটিতে হি ডাই এখানেও প্রত্যেকটি শব্দ কিন্তু এক একটি উদাহরণ এই যে এইগুলো সব এক একটা উদাহরণ তো দেখেন এখানে কি লিখেছি আপনাদেরকে যেটি বলবো আপনারা কিন্তু এই জাস্ট এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে আপনাকে যেমন এখানে লিখেছি ডাই এর পরে কি সুইসাইড দেখেন এটা কি আত্মহত্যা মারা গেছে না হ্যাঁ আত্মহত্যা মারা গেছে ডাই বাই তাই তো সুইসাইড সুইসাইডে মারা গেলেও ডাই বাই হবে ডাই বাই পয়জন ডাই বাই অ্যাক্সিডেন্ট ডাই বাই নিফ নিপ মানে হচ্ছে ছুরি বা চাকু দিয়ে মারা যাওয়া ডাই ডাই বাই হ্যাঙ্গিং মানে ফাঁসিতে মারা যাওয়া তারপর হচ্ছে ডাই দেখেন এটা পেস্টিলেন্স হ্যাঁ মানে হচ্ছে এটা হচ্ছে যে কোনো পয়জনের দ্বারা ডাই ভায়োলেন্স মানে ভায়োলেন্স মানে কি যেখানে বিক্ষুব্ধ তৈরি হয় হ্যাঁ গ্যাঞ্জামের দ্বারা মারা যাওয়া মানে হচ্ছে যে কোনো জায়গাতে হঠাৎ করে কোনো ভায়োলেন্স বা তীব্রতা আহ কথা বলছি আর কি তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করব আচ্ছা এরপরে দেখেন আপনার কি পুরো ক্লাসটা দেখতে পাচ্ছেন তো ক্লিয়ার নাকি আচ্ছা এরপর দেখেন আবার এটা গেল হচ্ছে আমরা প্রথমে কয়টা প্র্যাকটিস করলাম ডাই দিয়ে ডাই দিয়ে প্রথমে অফ তারপরে ফ্রম তারপরে হচ্ছে বাই এবার দেখেন চারটা শিখলাম তার মানে আপনি যখন অনেকগুলো থাকবে তখন ভাগ করে শিখবেন এবার দেখেন দ্বিতীয় প্রশ্নে আসেন দ্বিতীয় প্রশ্নে এখানে আলোচনা করছি হচ্ছে আর কয়েকটা নিয়ে আর মোট পাঁচটা আছে তাহলে ফার্স্ট প্রথমে চারটা আপনি এইভাবে মুখস্থ করে নিলেন এরপরে পাঁচ নাম্বার আছে ডাই আউট মানে কি বলেন বিলুপ্ত হওয়া বা অদৃশ্য হওয়া দেখেন আউট মানে কি আউট মানে কোনো কিছু বাহিরে বা চারদিকে তো এই যে আউট কথাটা এই প্রিপোজিশনটা ডাই এর সাথে দিলে কি বোঝাতে সেটি হচ্ছে বিলুপ্ত হওয়া বা কোনো কিছু অদৃশ্য হওয়া মানে বিলুপ্ত হওয়া মানে কি কোনো প্রাণী অনেক আগে কি হয়েছে ডাই আউট হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে হ্যাঁ হঠাৎ করে আপনি একটা জিনিস দেখেছিলেন সেই জিনিসটা দেখা যাচ্ছে না এটি হচ্ছে বিলুপ্ত হওয়া বা অদৃশ্য হওয়া মানে আগে যাদেরকে দেখা যেত বর্তমানে তাদেরকে দেখা যায় না এই সমস্ত ক্ষেত্রে এরপর আসেন ডাই ইন যুদ্ধে বা শান্তিতে বা কর্মরত অবস্থায় বা ঘুমের মধ্যে মারা যাওয়া এই পরের পয়েন্টটা পড়েন খুব গুরুত্বপূর্ণ ডাই থেকে প্রচুর প্রশ্ন হচ্ছে প্রাইমারি বিসিএস ব্যাংক পরীক্ষায় একটু করে এমসিকিউ পাবেন অনেকগুলো এমসিকিউ সলভ করব ডাইন মানে কি যুদ্ধে বা শান্তিতে বা কর্মত অবস্থায় বা ঘুমের মধ্যে মারা যাওয়া এখানে ডাই অফ আছে দেখেন ও ডাবল এফ ডাই অফ ও ডাবল এফ মানে কি একের পর এক মারা যাওয়া মানে গাদা গাদা মারা যাওয়া ডাই অফ মানে কি গাদা গাদা মারা যাওয়া শুধু অফ ছিল কি রোগে মারা যাওয়া প্রথমে আলোচনা করছিলাম তারপর আছে দেখেন ডাই ডাউন ডাই ডাউন মানে কি দুর্বলতর হওয়া ডাই ডাউন দেখেন এইটা ডাউন এই একটাই ডাইডাউন যেটা তারা মারা যাওয়া বোঝাচ্ছে না আর বাকি সবগুলো প্রায় মারা যাওয়া ডাই আউট না এটা হচ্ছে বিলুপ্ত হওয়া হ্যাঁ এটাও মারা যাওয়া অর্থেই কিন্তু বিলুপ্ত হওয়া দিচ্ছে আর ডাই অফ যেটা ও ডাবল এফ এই যেটা খেয়াল করেন ও ডাবল এফ ডাবল এফ থাকলে একের পর এক মারা যাওয়া মানে এখানে অফ এফ বেশি আছে তার মানে বেশি বেশি মরবে বিষয়টা আপনি এইভাবেও কিন্তু মনে রাখতে পারেন নানান স্টাইলে মনে রাখবেন এটা আছে দেখেন ডাইডাউন ডাইডাউনে বলছি দুর্বলতর হওয়া আরেকটা আছে ডাই অ্যাওয়ে এবং লাস্ট হচ্ছে এটি মোট নয়টি আজকে মুখস্থ করলাম এখন এই কটা কিভাবে মনে রাখবেন আরো ক্লু দিচ্ছি তাহলে ডাই অ্যাওয়ে মানে কি দেখেন তো ডাই অ্যাওয়ে অনেকে বুঝে না সুর মিলিয়ে যাওয়া বা শব্দ বিলীন হওয়া এরকম হয় না যে দূর থেকে আপনি আজানের ধ্বনি শুনছেন শুনতে 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 একটা জায়গাতে অল্প শোনা যাচ্ছে মানে এভাবে কি শব্দের গতিটা শব্দের স্পিডটা আস্তে 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 কমে যাচ্ছে তো এইটাকে বলানো হচ্ছে সুর মিলিয়ে যাওয়া বা শব্দ বিলীন হওয়া সো এই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ডাই অ্যাওয়ে ডাই অ্যাওয়ে আর ডাই ডাউন মানে দুর্বলতর হওয়া এটা কি ডাই ডাউন মানে বাতাসের বেগ হঠাৎ করে দুর্বল হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা ডাই ডাউন ইউজ করতে পারবো এবার দেখেন আপনি এইভাবে একবার শিখলেন শিখে আপনি এগুলোকে হাত দিয়ে ঢেকে নিয়ে প্রথমে এবার মনে করার চেষ্টা করলেন ও এখন নাই আপনি স্কেল দিয়ে ঢেকে নিয়ে মনে রাখার চেষ্টা করবেন যেটা আমাদের বইতে সুযোগ করে দেওয়া আছে হ্যাঁ এক্সপার্ট জব ইংলিশ বইতে বা এক্সপার্ট ইংলিশ বইতে এইভাবে ঢাকার সুযোগ দেওয়া আছে এবার দেখেন ডাই এর সাথে বিলুপ্ত হওয়া কি মনে করার চেষ্টা করেন আমাকে বলেন ডাইয়ের সাথে কি হবে আউট বিলুপ্ত হওয়া মানে যেটা অদৃশ্য হয়ে গেছে যুদ্ধে শান্তিতে কর্মরত অবস্থায় বা ঘুমের মধ্যে মারা যাওয়া এই যে কটা এখানে যা বলেছি দেখেন তো এই যে যুদ্ধে শান্তিতে বা কর্মরত অবস্থায় এগুলো কিন্তু এক একটা পয়েন্ট ঘুমে মারা গেছে মানে হচ্ছে ডাইন স্লিপ ডাইন হার্নেস ডাইন পিচ ডাইন ওয়্যার যুদ্ধে মারা গেছে তো এগুলো সব হবে ইন আর একের পর এক মারা যাওয়া মানে গাদা গাদা মারা যাওয়া ডাই ও ডাবল এফ তারপর দুর্বলতর হওয়া ডাই ডাউন ডাউন মানে আমরা জানি কি নিচু হওয়া বা দুর্বলতা হওয়া লাস্ট এটা হচ্ছে ডাই অ্যাওয়ে অ্যাওয়ে মানে কি সুর মিলিয়ে যাওয়া এই যে এইভাবে প্র্যাকটিস করলেন আপনি প্র্যাকটিস করলে দেখেন মাথার মধ্যে কয়টা প্যাটার্নে ঢুকছে এরপর আসেন এইবার উদাহরণ প্র্যাকটিস করেন এই উদাহরণগুলো পাশাপাশি দেওয়া থাকছে আমাদের বইতেও আছে আপনি চাইলে যেখান থেকে পড়তে পারবেন প্রথমটা কি হবে সবগুলোর উদাহরণ ঝটপট যদি কেউ লিখতে পারেন একদম সিরিয়ালি লিখে দেন দেখি যে আপনারা কতটুকু পারছেন প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি ডাইনোসার ডাইড ড্যাশ মিলিয়ন অফ ইয়ার আগে দেখেন হাজার হাজার বছর আগে বা লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসার্সটা কি হয়ে গেছে এটা তো মারা গেছে বটেই এবং মারা যাওয়ার পরে তারা কি পুরো জাতি জাতি কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে সো এখানে আমরা বলছিলাম কি দিব ডাইয়ের সাথে দিব এখানে আউট ডাই আউট ওয়ার্ডটা ছিল মাই আঙ্কল ডাইড হার্নেস হার্নেস মানে হচ্ছে কর্মরত অবস্থায় হ্যাঁ তাহলে দেখেন কর্মরত অবস্থায় মারা যাওয়া এটাকে আমরা কি বলছিলাম ডাই ইন মানে কোনো কিছুর মধ্যে কাজের মধ্যে মারা যাওয়া ঘুমের মধ্যে মারা যাওয়া শান্তিতে থেকে মারা যাওয়া প্রভার্টি দারিদ্রতায় থেকে মারা যাওয়া যুদ্ধে মারা যাওয়া এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ ডাই ইন ডাই ইন দেখেন যুদ্ধে মারা যাওয়া দেশের জন্য মারা যাওয়া দুইটাকে দুই ভাবে রাখবেন ওয়ার থাকলে ইউজ করবেন ওয়ার বা ব্যাটেল থাকলে ইউজ করবেন হচ্ছে ডাই ইন হ্যাঁ আর ফর কান্ট্রি হ্যাঁ ফর কান্ট্রি ওয়েলফেয়ার এরকম থাকলে ইউজ করবেন ফর হ্যাঁ ডাই ফর তাহলে এখানে ডাইড ইন স্লিপ ডাইড ইন পিচ ডাইড ইন প্রভার্টি ডাইড ইন ব্যাটেল এইভাবে আপনি সবগুলোকে দুই তিনবার রিডিং করে ফেলবেন তারপরে যাবেন এমসিকিউ প্র্যাকটিসে চলেন এবার পরেরটা আসি পিপুল ডাইড ড্যাশ ইন দ্য ভিলেজ লোকজন মারা গিয়েছিল ড্যাশ ইন দা ভিলেজ দেখেন গ্রামের মধ্যে লোকজন মারা গিয়েছিল এখানে একটা ইন আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই গ্রামের মধ্যে লোকজন মারা গিয়েছিল দেখেন গ্রামে যখন লোকজন মারা যায় তখন এইটা কি কোন সেন্সে বোঝানো হচ্ছে যে অনেক লোকজন গাদা গাদা মারা গেছিল সেখানে ইউজ করতে হবে ডাই ডাই অফ ও ডাবল এফ দাই ফায়ার ফাইনালি মানে মানে স্ট্রম ঝড় অথবা আগুন ফায়ার এটা কি হয়েছিল ফাইনালি ডাইট ডাউন মানে এটা ফাইনালি কি হয়ে গেছিল এটা দুর্বল হয়ে গেছিল বা কমে গিয়েছিল ঝড় বা আগুন ফাইনালি কি হয়ে গেছিল কমে গিয়েছিল সো এই পরের উদাহরণটা হচ্ছে এখানে উত্তর হবে ডাই ডাউন আমি আপনাদেরকে লিখে দিতে হবে না আপনারা বুঝতে পারছেন এগুলো বুঝতে পারার কথা আচ্ছা তারপরে পিপল ডাইড এখানে হবে ও ডাবল এফ হ্যাঁ ডাইড অফ এগুলো হবে হ্যাঁ আচ্ছা তারপরে আসেন হচ্ছে লাস্ট একটা দা সাউন্ড ডাই দেখেন শব্দ ডাই হয়ে গেছে সাবজেক্ট দেখলে বুঝতে পারবেন আপনি দা সাউন্ড ডাইড শব্দ কি হয়ে গেছে ডাইড হয়ে গেছে মানে আসলে এখানে বোঝাচ্ছে ডাই অ্যাওয়ে ইন দ্য ডিস্টেন্স দূরের শব্দটা কি হয়ে গেছে বিলীন হয়ে গেছে মানে শব্দটা মানে কমে গেছে সো এই অর্থে হবে ডাই ডাইভে তো এই যে প্রথমে আমি কয়েকটা স্টেপে আলোচনা করলাম আপনি এভাবে যদি পড়েন আপনার মোটামুটি মাথায় ঢুকলো এখনো যাদের মাথায় ঢুকে দেখেন একটু পরে ঢুকে যাবে হ্যাঁ এটা কোনো ট্যাবলেট বিক্রি না যে আপনি ট্যাবলেট খায়া এটা মুখস্থ করবেন এটা টেকনিক দিয়ে মুখস্ত করতে হবে সিকোয়েন্সিয়ালি পরে তো চলুন আমি আপনাকে এর পরের স্টেপটা দেখাই তাহলে আমরা গ্রুপ ভার ডাই দিয়ে কটা পড়ছি নয়টা প্রথমে পড়ছি চারটা আর এই টেবিলে পড়লাম পাঁচটা মোট নয়টা পড়েছি এই মুহূর্তে যারা আলোচনা দেখছেন তাদেরকে বলবো যদি দেখেন এই স্টেপটা করেন। প্রথমে আপনাদেরকে একটা স্টেপ দেখিয়েছিলাম খাতায় প্রথমে শুরু করবেন এইভাবে মাঝখানে ডাই লিখে তারপরে চারপাশে বক্স রাখবেন হ্যাঁ এই বক্স গুলো আপনাদের মতো করে রাখবেন গোল দিয়ে বা চারখোনা দিয়ে তখন আপনি এটা একটা একটা করে পূরণ করছেন করছেন কিনা এখন আপনি মনে করার চেষ্টা করেন যে আপনি এই চারপাশে এখন যে শব্দগুলো প্রিপোজিশন দিলাম এক একটা মিনিং কি মনে করেন দেখেন কয় স্টেপে মনে করছেন ক্লিয়ার এই মনে করার ফাঁকে আপনাদের আরেকটা কথা মনে করে দেই ক্লাসটা একটু ঝটপট এক মিনিটে শেয়ার করে ফেলেন আপনারা হ্যাঁ আর প্র্যাকটিস করেন আমার সাথে একটু শেয়ার করে দিন আচ্ছা আসেন প্রথমে ডাই এর সাথে যদি অফ দেই আমি প্রথমটায় আসি ডাই অফ মনে পড়ে কি ছিল ডাই অফ ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া মনে পড়ে রোগে মারা যাওয়া কম খেয়ে মারা যাওয়া ডাই ইন অনেকগুলো ছিল কর্মরত অবস্থায় মারা যাওয়া শান্তিতে মারা যাওয়া যুদ্ধে মারা যাওয়া ডাই বাই ডাই বাই মানে কি বলেন তো অ্যাক্সিডেন্টে মারা যাওয়া আপনি এভাবে বসিয়ে নিয়ে চিন্তা করছেন ডাইফর মানে কি বলেন ডাইফর মানে দেশের জন্য মারা যাওয়া ডাই আউট ডাই আউট মানে ওই যে বলছিলাম আগে ছিল এখন নাই বিলুপ্ত হয়ে গেছে ডাই ডাউন কোনো কিছু কি হয়ে গেছে দুর্বলতর হয়ে গেছে কি কি দুর্বল ছিল ওই শব্দগুলো মনে রাখবেন আগুন বাতাস ডাই অফ লোকজন মারা গেছিল কোথায় গ্রামের মধ্যে গাদা গাদা লোকজন মারা গিয়েছিল মানে দূর থেকে সাউন্ড এসে সেটা কি হয়ে গেছে বিলীন হয়ে গেছে তারপরে দেখেন আরেকটা বাকি আছে বলেন তো কয়টা লিখছি চারপাশে আটটা হয়েছে না আরেকটা বাকি আছে আরেকটা হচ্ছে এই যে আপনাদের জন্য সিন করে দিচ্ছি এটা ঢাকা ছিল বলুন কোনটা নাই আহ ডাই ইন ডাই অফ ডাই বাই ডাই আউট ডাই ডাউন ডাই ও ডাবল এফ আছে ফর আছে অ্যাওয়ে আছে নাই কোনটা কি আমাকে উত্তর দিতে পারছেন না কোনটা নাই এখানে তাহলে এভাবে করে কিন্তু আপনি চাইলে মনে করতে পারবেন এভাবেও কিন্তু একটা সি সিস্টেমের মধ্যে ফেলে গ্রুপভাবে মুখস্ত করা সম্ভব হ্যাঁ আচ্ছা আর একটা ছিল ডাই এর সাথে ফ্রম যেটি আপনার এখনো পর্যন্ত বলতে পারেননি এখানে আরেকটা বাকি ছিল সেটি হচ্ছে ডাইফ্রম আমি লিখে দিচ্ছি আপনাদেরকে বলেন তো অধিক খেয়ে মারা যাওয়া ডাইফ্রম মানে অধিক খেয়ে মারা যাওয়া অধিক পরিশ্রম করে মারা যাওয়া অধিক কাজ করে মারা যাওয়া এগুলো অর্থে ডাই ইউজ ডাইফ্রম ইউজ করবো তো এই হচ্ছে মোটামুটি ডাইয়ের সাথে নয়টা আপনি চাইলে এই ছোট্ট জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরে আপনি এখানে দেখে প্র্যাকটিস করলেন মনে মনে চিন্তা করলেন হ্যাঁ এটা খাতায় লিখে ছবি তুলে মোবাইলে রাখলেন পরে আপনি সেটাকে প্র্যাকটিস করলেন তো এই হচ্ছে আপনার ডাইকে মনে রাখলেন নয়টা প্রিপোজিশন দিয়ে এবার আমরা যাব হচ্ছে আমাদের সরাসরি এমসিকিউ প্র্যাকটিসে দেখেন কয়টা লেভেল পার করলাম এতক্ষণে আপনার মাথায় আশি পার্সেন্ট ঢুকে গেছে আর এমসিকিউ সলভ করবেন বিশ পার্সেন্ট ঢুকে যাবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ভাবে মিসিং হবে না গুলি মারলেও মিস হবে না ডাই দিয়ে তো চলুন আজকে অনেকগুলো উদাহরণ সলভ করব খুব ঝটপট আমার সাথে উদাহরণ চলবে চলে যেতে হবে আপনাদের সাথে একটু পরিচয় পর্বে আমি কথা বলে আসিনি আচ্ছা দেখেন খেয়াল করেন যারা এতক্ষণ ক্লাস দেখছেন আমি আপনাদের কারোই নামটা বললার সুযোগ পাইনি যেমন ফেরদৌস রিপাত মাহমুদ রাশেদ জান্নাত জেবিন আজমল আকার ফেরদৌস ইমামুল কামরুল এরপরে হচ্ছে লিমতি এরপরে জেমি তারপর রাহুল চন্দ্র ছিলেন আচ্ছা একজন একটা কোয়ারি করেছেন আমার ইউটিউব চ্যানেলে টেন্স এবং অন্যান্যটা প্রাইভেট আছে আমি কালকে সব পাবলিক করে দিয়েছি ভাই ওগুলো সব ভিডিও ওখানে পেয়ে যাবেন আপনারা সেই ভিডিও ওখান থেকে দেখে নেবেন নো প্রবলেম আমি সব পাবলিক করে দিয়েছি একদম পাঁচশো ভিডিও পাঁচশত ভিডিও ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা চ্যানেলের নাম হচ্ছে এক্সপার্ট ইংলিশ আড্ডা ক্যাপশনে দেখেন লিঙ্কটা দেওয়া আছে আজকেই গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে শুরু করবেন তো চলুন আমরা এখন এমসিকিউ প্র্যাকটিসে যাব কেমন এমসিকিউ প্র্যাকটিসের জন্য একদম প্রথম থেকে শুরু করব এমসিকিউ প্র্যাকটিস ও আরেকটা স্টেপ তো আপনাদেরকে বলিনি এই যে এটা ফাঁকা স্টেপ এটা লাস্ট স্টেপ ছিল দেখেন কতগুলো স্টেপ আপনি যে কয়েকটা মানতে পারবেন সেই কটাতে আপনার কাজ হবে এই স্টেপটা কি এরকম করে আপনি শূন্য স্থান দিয়ে রাখবেন শূন্য স্থান দিয়ে রেখে এবার আপনি পি পজিশন সহ মনে রাখবেন মনে করার চেষ্টা করবেন কোন পি পজিশন দিলে কি অর্থ হবে ক্লিয়ার এগুলো অনেকগুলো ওয়ে শেখালাম আর বলছি না যাচ্ছি এবার আমি এমসিকিউ সলভে কোশ্চেন ওয়ান টু থ্রি ঝটপট উত্তর করে দিতে হবে তারপর আপনাদের সাথে আমিও ব্যাখ্যা করে উত্তর করে দিব এক দুই তিন এবার আপনাদের পালা এতক্ষণ আমার পালা ছিল এবার আপনাদের পালা কমেন্ট করবেন ঝটপট কমেন্ট করবেন আমি কারো কমেন্ট হয়তো পড়বো না কিন্তু আমি দ্রুত আনসার করে যাবো হ্যাঁ কোশ্চেন ওয়ান একে বলা আছে দাম অ্যান্ড ডাইট ড্যাস ওভার ইটিং দাম অ্যান্ড ডাইট ড্যাস ওভারেজ ড্যাস ওভার ইটিং হি ডাই ড্যাস সুইসাইড অর পয়জন একসাথে তিনটা করে উত্তর করবেন একটা না হ্যাঁ এক দুই তিন লেখে বা আপনি এবিসি দিয়ে লিখতে পারেন এক নম্বরে হবে হচ্ছে ডাই ফ্রম কারণ বেশি খেয়ে মারা গেছে দুই নম্বরে হবে দ্য রেজার ডাইট ওভার ইটিং এটাও ফ্রম মানে হচ্ছে সি নাম্বার উত্তর এখানেও এটা উত্তর তারপর তিন নম্বর হি সুইসাইড অর পয়জন দেখেন সুইসাইড মানে কি আত্মহত্যা আর বিষ খাওয়া পয়জন প্রায় সেম দেখেন পয়জন খেয়ে মারা যাওয়া বা সুইসাইডে মারা যাওয়া পয়জন খাইলেও তো সুইসাইড সো এই যে পয়জন থেকেও যদি স্বাভাবিকভাবে অনিচ্ছাকৃত কারণেও মারা যায় সেক্ষেত্রে আমরা ইউজ করব ডাই বাই ডাইয়ের সাথে হবে কি বাই তো তিন নম্বরটা হবে ডাইয়ের সাথে বাই এবার পরের তিনটি প্রশ্ন খুব ঝটপট আনসার পরের তিনটি প্রশ্ন ক্যাটেল ড্যাশ ইন দ্য ভিলেজ

কোথায় মারা গেছে বলেন যুদ্ধে সো এইটা কিন্তু অনেকে উত্তরটা ভুল করে আবার ফর বলে দিয়ে না মেনি ফ্রিডম ফাইটার্স ডাইট ফর দ্য লিবারেশন না মুক্তিযুদ্ধের জন্য না আসলে এখানে হবে ডাইট অফ দ্য লিবারেশন মানে হচ্ছে যুদ্ধে মারা যাওয়া আমি আপনাদেরকে বলেছিলাম অফ হ্যাঁ ওয়ার যুদ্ধে মারা যাওয়ার ক্ষেত্রে অফ ইউজ করব যদিও একজন ফর দিয়ে দিয়েছেন আচ্ছা আমি একটু কারেকশনের জন্য আপনাদেরকে আবার ওখানে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে ডাই 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 সুর মিলিয়ে যাওয়া যুদ্ধে বা শান্তিতে মারা যাওয়া ডাই ইন ফর কান্ট্রি ভালো কাজে মারা যাওয়া ঠিক আছে এই 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 আচ্ছা সি আমি যেটা বলছিলাম এখানে ডাই অফ দা লিবারেশন অফ কান্ট্রি এখানে অফ হওয়া উচিত হবে না অফ হবে না এটা ফরই হবে ভাই ঠিক আছে পাঁচের উত্তর দুই ডাই ফর লিবারেশন মুক্তিযুদ্ধের যুদ্ধের জন্য অফ দ্য কান্ট্রি যুদ্ধের জন্য না আসলে এখানে ডাই ইন হবে আমি আপনাদেরকে এটা এটা একটু কনফিউশন থাকলো হ্যাঁ আপনারা এই প্রশ্নটা বাদ দিয়ে দিবেন এই এটা একটু কনফিউশন থাকলো মূল আনসার প্রশ্ন না দেখে আনসার করা ঠিক হবে না হ্যাঁ আমি এটা বাদ দিয়েছি পাঁচ নাম্বারটা বাতিল আচ্ছা এরপর আসেন পরের পাঁচ নাম্বারে দা অফান বয় ডাইড অফ কলেরা হি ডাইড তারপর হবে অফ হার্ট ফেইলর দেখেন রোগে মারা যাওয়া একটা কলেরাতে মারা গেছে আর একটা হার্ট ফেইলরে মারা গেছে দুইটাতে কি হবে অফ তাহলে এটাও তো উত্তর হবে অফ এরপর আসেন তারপরের আসেন সিক্স এন্ড সেভেন এইট তিনটা প্রশ্ন অগ্নি দুর্ঘটনার কথা বলা হচ্ছে সো অগ্নি দুর্ঘটনায় মারা গিয়েছে তো এটা তো একটা দুর্ঘটনা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থাকা মানে সেখানে কি দিব বাই দুর্ঘটনা মানে সেখানে হবে বাই তো উত্তর হবে বাই সাত চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা কারেক্ট সেন্টেন্স কারেক্ট টেন্স হচ্ছে এখানে এইটা কিভাবে সাত আপনারা আনসার করছেন তো সাত নম্বরে বলা আছে হি ডাইড ফর দ্য কান্ট্রি সে তার দেশের জন্য মারা গিয়েছে সাত নম্বর টু দ্য হি ডাইড ফর দ্য কান্ট্রি এখানে দেখেন কান্ট্রি কথাটা উল্লেখ থাকা মানে সেখানে আমরা ইউজ করছি ফর আচ্ছা ছয় নম্বরে হবে বাই এক্স্যাক্টলি খন্দকার রূপা বলেছেন নাভিল নাভিলা খন্দকার রূপা সাতের বি এক্স্যাক্টলি আট কি হবে মিস্টার রফিক ডাইট ফর ড্যাশ এখানে কিন্তু দেখেন ফর দিছে ফর দিয়ে এখানে উল্টো জিনিস চেয়েছে প্রিপোজিশন চাইনি বরং কি কারণে মারা গেল সেইটা তো এখানে হবে ওভার এটিং সরি ফর আছে না এখানে ডাইট ফর 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 হিজ ন্যাশন মানে আট নম্বরের উত্তর হবে হিজ ন্যাশন এইখানে বোঝাচ্ছে দেশের জন্য মারা যাওয়া বা তার জাতির জন্য মারা গিয়েছে বা তার জাতির শ্রদ্ধার্থে যে কোনো কারণে মারা গেছে আটের উত্তর হচ্ছে তিন এরপর নয় দশ এগারো এই তিনটা উত্তর করবে দেখেন আহ অন্যান্য ভিডিও গুলোতে একটা করে দিতাম এখন তিনটা চারটা একসাথে দিছি কারণ দ্রুত শেষ করতে হলে এইটা একটা ভালো প্রসেস তো বলুন এখানে নয় কি হবে নয় খুব দ্রুত আনসার করতে হবে এখানে টাইম দেওয়ার কিছু নাই হি ডাইড ড্যাস হাঙ্গার হাঙ্গার মানে কি খুদায় মারা গেছে বেশি খেয়ে মারেনি কিন্তু বেশি খেয়ে মারা আর খুদায় মারা দুইটা আলাদা আমি বারবার বলছি সো নয়ের উত্তর হবে দুই নম্বর নয়ের উত্তর দুই নম্বর খুদায় মারা যাওয়া হচ্ছে রোগে মারা যাওয়ার সমান ঠিক আছে তাহলে নয়ের উত্তর হচ্ছে দুই দশ হি ডাইড ড্যাস ওভার এক্সারসাইজ দেখেন রোগে মারা যাওয়া ক্ষুদায় মারা যাওয়া বিষয়টা কেন একসাথে হয় একসাথে হওয়ার কারণ হলো যখন মেডিকেলে কে যায় কোনো রোগী দেখবেন রোগী কিন্তু স্বাভাবিকভাবে খেতে পারে না না খাওয়ার কারণে সে ক্ষুধার্ত হয়ে যায় বা এই ক্ষুধার কারণে কিন্তু অনেকে মৃত্যুবরণ করা হয় এই জন্যই কিন্তু আমাদেরকে হসপিটালে বেডে শোয়ালে আগে দেয় স্যালাইন সো ওইখান থেকে এটা আপনি রিলেট করতে পারেন তাহলে নয়ের উত্তর হচ্ছে আসলে দুই নম্বর মানে অফ দশের উত্তর হচ্ছে ওভার এক্সারসাইজ ওভার ওয়ার্ক ইনজুরি এই কয়টাকে একসাথে ওভার মানে অতিরিক্ত অতিরিক্ত মানে সেখানে ফ্রম তাহলে এটার জন্য হচ্ছে ফ্রম আর এগারো নাম্বারও একই সাথে একই উত্তর এটা দুইটা একসাথে অপশন আর কি আমি নাম্বার ইনটা তুলে দিচ্ছি এই দেখেন দশ এগারো আর কি একই কথা দশ এগারো ভাবছেন এটা কি হবে ফ্রম হবে হ্যাঁ ফ্রম দশ আর দশের অপশন দিয়ে এটা ফ্রম হি ডাইট ফ্রম দা এখানে একটু অপশনটা ভুল আসছে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি ডাইরেক্ট এই নেন এবার আনসার করেন এইট এবং টেন সরি নাইন টেন তাহলে দশ নম্বরটা হচ্ছে হি ডাইট

আচ্ছা অনেকে কিন্তু উত্তর করছেন আপনারা আমি উত্তর পড়ছি না বলে এই ভাবেন না যে আমি দেখছি না সবাইকে দেখছি আপনারা যারা শুধু আনসার করছেন কিছু লিখছেন না তারা তো একটু রিয়াক্টের মধ্যে থাকেন আর দুই চারজন একটু শেয়ারিংও থাকবেন হ্যাঁ যারা ইউটিউবে ক্লাসটি দেখছেন তাদেরকে বলছি আপনারা ক্লাসটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখেন এগারো নম্বর বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটি সঠিক বাক্য আমাদের সঠিক বাক্যটি হচ্ছে দেশের জন্য মারা যাওয়া প্রথমটা ভুল কেন হি ডাইড অফ পয়জন দেখেন তো পয়জনে মারা যাওয়া এক্ষেত্রে কি অফ হবে এটা কারেকশন করেন আপনারা মনে মনে বলেন ডায়েট সাথে এখানে পয়জন মানে হচ্ছে বাই হবে তাই না বি নাম্বার হচ্ছে হি ডাইড ওভার এখানে বাই হবে না ওভার মানে ফ্রম হবে সি নাম্বার হি ডাইড ফ্রম কলেরা কলেরা মানে কি রোগ যে কোনো রোগে মারা যাওয়া মানে অফ হবে আর একটাই সঠিক হি ডাইড ফর হিজ কান্ট্রি এটি সঠিক উত্তর ঠিক আছে তো এগারো উত্তর হচ্ছে চার নাম্বার এগারো উত্তর চার জান্নাতুল জুই ভুল করেছেন এগারো উত্তর চার এটা সঠিক 12 দা ফ্রেজ ডাই ডাউন ডাই ডাউন মানে বলছিলাম কি ডাউন মানে কি নিচু হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া হ্যাঁ সো ডাই ডাউন মানে দুর্বল হয়ে যাওয়া অর্থ কোনটা উত্তর হবে বিকাম লেস সিভিয়ার মানে কোনো কিছু বা কোনো এই যে এটাকে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি বিকাম সিভিয়ার সিভিয়ার মানে হচ্ছে আসলে বিকাম লেস সিভিয়ার সিভিয়ার মানে হচ্ছে এটাকে কি বলবো তীব্রতর হওয়া সেটা লেস হয়ে গেছে সো লেস হয়ে যাওয়া মানে কি দুর্বল হয়ে যাওয়া সো 12 এর উত্তরটা হচ্ছে 4 নাম্বার এরপর তেরো দ্য কাস্টম ডাইড দ্য কাস্টম ডাইড ড্যান্স সেন্সুর ব্যাক এটা বুঝতে পারছেন কি না বাক্যটা দেখেন আমি শুধু ডাইনোসার্স যে বিলুপ্ত হয় তাই কিন্তু নয় কিছু কিছু প্রথা আছে যেগুলো অনেক আগে ছিল এখন আর নাই বিলুপ্ত হয়ে গেছে সো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করবো ডাই আউট তো এখানে বলছে দ্য কাস্টম শত শত বছর আগেই প্রথাটি বিলুপ্ত হয়ে গেছে ডাইড আউট সেন্সুর ব্যাক শত শত বছর আগেই প্রথাটি কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে সো এখানে বিলুপ্ত হওয়া অর্থে বা অদৃশ্য হওয়া অর্থে ডাই আউট তেরো নম্বর হবে চার এরপর পরের প্রশ্নে এখানে আপনাদের একটা হেডিং দিয়েছি দেখেন তাহলে এতক্ষণ যে কটা প্র্যাকটিস করলেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আশা করি ক্লিয়ার এখন যে হেডিংটা দিয়েছে এখানে একই নিয়মে আরো এমসি কিউ চাইলে পড়ুন নতুবা স্কিপ করুন এই যে এখানে কালো সাদার মধ্যে দিয়েছি না দেখেন ভাই এই অংশটা হ্যাঁ এই যে সবুজ করলাম এইটা আমার বইতে দেওয়া আছে এরকম করে কেউ চাইলে পুরো বই পড়ে আবার এখানে একটা কিছু অংশ বাদ দিতে পারবে সুdruk করে দেওয়া আছে আমাদের এক্সপার্ট বইতে তো যাই হোক এসিভিই আর ই সিভিয়ার বানানে ভুল ছিল একজন বলেছেন এসিভিই এস ই আই তো সার্ভার হয়ে গেছে না এস ই ভি ই আর ই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই এখানে সিভিয়ার বানানটা আমি আবার ব্যাক করে ঠিক করে আসলাম বারো নম্বর খেয়াল করে নি ভাই ঠিক আছে বারো নম্বর সিবিআর বানানটা ঠিক করে আসছে আচ্ছা দেখেন এখানে চোদ্দ পনেরোতে এগুলো এক্সট্রা আপনি প্র্যাকটিসের জন্য করতে পারেন যেমন বলা আছে জন ডাইট ড্যাশ স্লিপ অ্যান্ড হার হিস ফ্রেন্ডস ডাইট ড্যাশ অ্যাক্সিডেন্ট দুইটা উদাহরণ একসাথে স্লিপে মারা গেছে ঘুমিয়ে মারা যাওয়া মানে কি ডাই ইন ঘুমের মধ্যে মারা যাওয়া অ্যাক্সিডেন্ট মানে কিসে মারা যাওয়া বলেন ডাই বাই প্র্যাকটিস করেন দ্রুত আনসার করতে হবে না শুধু মুখে উত্তর করেন আর কয়েকটা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে পনেরো নম্বর হুইচ হুইচ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা কারেক্ট এখানে উত্তরটি হচ্ছে তিন নম্বর হি ডাইড ফ্রম হিজ অন মানে সে আঘাতে মারা গেছে আঘাত পেয়ে মারা গেছে তাই না আচ্ছা এখানে অন্যগুলো ভুল তারপর হি ডাইড অফ হিজ অনস ক্ষত বা আঘাত এগুলো প্রথমটা হবে না ফ্রম হবে এখন এখানে এর যোগ হবে না হ্যাঁ হিজ অন সে তার ক্ষত থেকে মারা গেছে অন এইটা হচ্ছে আনকাউন্টেবল নন এই জন্য এখানে এস বাই এস এর কোনো প্রয়োজন নেই সো উত্তরটা হচ্ছে তিন নাম্বার পনেরো তিন এরপর আসেন ষোলো সতেরো আঠারো প্রায় ক্লাস শেষের দিকে অনেক ধৈর্য ধরে ক্লাস দেখেছেন আর দু মিনিট তিন মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে ষোলো দ্য ওল্ড ম্যান ডায়েট ড্যাশ ক্যান্সার বলছে বৃদ্ধ লোকটি মারা গেছে কিসে ক্যান্সারে তো ক্যান্সার মানে কি বলেন রোগ রোগে মারা মানে অফ অবশ্যই মনে আছে আশা করি হি ডায়েট ড্যাস হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক মানে কি দেখেন এগুলো কিন্তু এই যে বিভিন্ন প্রাথমিক সহকারী পরীক্ষায় আসছে শ্রম অধিদপ্তরে আসছে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন চাকরিতে আসা প্রশ্ন আপনারা জানেন আমি কোনো এখানে বিষয় নিয়ে আলোচনা করি না সব আপনাদের জন্য অ্যাটাক অ্যাটাক মানে মানে কি রোগ তার হচ্ছে অফ তারপরে দ্য ডাইড ইন দ্য ডিস্টেন্স দূর থেকে গাড়ির শব্দগুলো কি হয়েছে বিলীন হয়ে গেছে বা নিশ্চুপ হয়ে গেছে তো এই যে নয়েজ বা সাউন্ড এইগুলো যখন আহ হয়ে যাবে তখন আমরা ইউজ করবো হচ্ছে বলেন কি ছিল সেই লাস্ট প্রিপোজিশনটি ডাই এর সাথে অ্যাওয়ে ডাই অ্যাওয়ে সো আঠারো নম্বর উত্তরটি হচ্ছে ডাই অ্যাওয়ে তাহলে আমি সবগুলো উত্তর এখানে দেখেন মার্কিং করে দিয়েছি এটি হচ্ছে এই ষোলো হচ্ছে অফ সতেরো অফ এবং আঠারো হচ্ছে অ্যাওয়ে এক্স্যাক্টলি প্রত্যেকেই প্রায় সঠিক উত্তর করেছেন অনেক ধন্যবাদ যাচ্ছি এই খন্দকার রূপা ভুল করেছেন আঠারো হবে এক কেন এক ডাই ডাউন মানে দুর্বলতর হওয়া সেটা হচ্ছে কোনো স্পিডি জিনিস আর শব্দের ক্ষেত্রে নয়েজ নয়েজ তো একটা শব্দেরই অংশ সাউন্ড বা নয়েজ এগুলোর ক্ষেত্রে অ্যাওয়ে দিতে হবে আচ্ছা যাচ্ছি আজকের লাস্ট কয়েকটি প্রশ্নে উনিশ বিশ একুশ উনিশ বিশ একুশ আরো ঝটপট উত্তর করতে হবে দেরি করা যাবে না উনিশ বিশ একুশ তাহমিনা আবেদিন লাবণ্য অফ 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 এক্সাক্টলি ঠিক আছে দাম অ্যান্ড ডাইড ওভারওয়ার্ক ওয়ার্ক ওভার ওয়ার্ক মানে অবশ্যই মনে আছে আমাদের ওভারওয়ার্ক মানে কি হবে ভাই ফ্রম

তারপরে আপনাদের ক্লাসটি শেষ করে দেব আমি একটু পরে আনসার দিব আপনার আনসারটা করে দেন তেইশ নাম্বার সবাই প্রত্যেকে যারা পুরো ক্লাসটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আর এর মধ্যে নাম্বার আনসারটি জানাবেন তারপর আমি দেখব কারা কারা ক্লাসে ছিলেন তাহলে তেইশের উত্তরটি বাইশের উত্তর বলেছি হচ্ছে মানে হচ্ছে চার নম্বর বাইশের উত্তর চার ডাইট ফ্রম ফায়ার অ্যাক্সিডেন্ট আর তেইশের উত্তর কি হবে সরি সরি বাইশের উত্তর হচ্ছে চার নম্বর মানে বাই ডাইড বাই ফায়ার অ্যাক্সিডেন্ট হ্যাঁ ফায়ার অ্যাক্সিডেন্ট আর তেইশের উত্তরটি হচ্ছে বিকাম উইকার একজন বলে দিয়েছেন কে সে আয়সা সিদ্দিকা পেয়ে গেছে আপনাকে আচ্ছা দেখেন তেইশের উত্তরটি হচ্ছে এক নম্বর ওই যে বলছিলাম ডাই ডাউন মানে হচ্ছে দুর্বলতর হয়ে যাও সো উত্তরটা হচ্ছে বিকাম উইকার তো এই ছিল প্রিয় দর্শক গ্রুপ ভাগ মুখস্থ করার কৌশল সহ আমি ডাই আপনাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিলাম এইভাবে আমরা পরবর্তী ক্লাসগুলো করব সবাই আমাদের সাথে থাকেন ইউটিউবে ক্লাসগুলো দেখেন গ্রুপে ক্লাসগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ ক্লাস সেশন শেষ করছি এবার আপনাদের সাথে যাব আলোচনা সেশনে ধন্যবাদ আলোচনা সেশনে যাচ্ছি আমি আলোচনা সেশনে আপনাদের সাথে ক্লাসটি কেমন লাগলো সে সম্পর্কে আপনার একটু মতামত জানিয়ে চলে যাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আর কথা বলছি না তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম